নর্মদা সরিতাং শ্রেষ্ঠা রুদ্রতেজাত তেজাত বিনিস্রিতা তার সর্বভূতানি স্থাবরানী চরানি নর্মদার সমস্ত নদীগুলোর মধ্যে শ্রেষ্ঠা রুদ্রের তেজ হচ্ছে শবৎপন্না স্থাবর জঙ্গম সমস্ত কিছুকেই তিনি ত্রাণ করেন সর্বসিদ্ধি মেবাপ্নতি তস্মা তট পরিক্রমাত শুদ্ধচিত্তে তাঁর তট পরিক্রমা করলে সর্বসিদ্ধি করাত্ত হয় মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক জয় জয়কার হোক বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এই গোপাল চ্যানেলে আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি তারই লেখা পাপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে বেশ অনেকদিন হলো ভিডিও আপলোড করছি পাঠ ওয়ান টু পার্ট নাইনটি টু এই অবধি আপলোড করা আছে আজকের ভিডিওটা পার্ট নাইনটি থ্রি পার্ট নাইনটি টুতে তোমাদেরকে বললাম শৈলেন্দ্র নারায়ণজিরা এগিয়ে এলেন নিশারপুর জঙ্গল শেষ হলো তারা আবার পরিক্রমার পথে সামনের দিকে এগিয়ে চলেছেন এবং মা নর্মদার স্তপ করলেন তারা কেননা একটা বড়ো ফাড়া কেটে গেলো ফাঁড়া শব্দটা শৈলেন্দ্র নারায়ণজিই বলেছেন তো কেন ফাড়া কেটে গেল বলছেন সেটা তোমরা যদি যারা পাঠটা দেখেছো বা যারা বইটা পড়েছো তারা নিশ্চয়ই জানো আর যারা দেখো তারা দেখে নিও আগের দিন যতটা পাঠ করেছিলাম এই অবধি পাঠ হয়েছিল আজকে তার পর থেকে পাঠ করব। লিখছেন শৈরেন্দ্র নারায়ণজি যে মহান্তি তো মা নর্মদা স্তপ করলেন সেটা আগের দিনই তোমাদেরকে বললাম তো সেই মহান্তজি সবাইকে বলছেন কি যে লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে আমাদের প্রত্যেককেই কোমন্ডুলুস্থিত নর্মদার জল একবার করে দর্শন করে নিতে বললেন আপন মনেই বলতে লাগলেন এই পথে পরমারাধ্য গুরুদেবের সঙ্গে আমি আর লক্ষণ ভারতী তিনবার এসেছি রেবাকুণ্ডে তাঁর সিদ্ধিক্ষেত্রে তবুও জঙ্গল পথে সঠিকভাবে চিনে আসা কঠিন প্রতি বছর বর্ষার পরেই নতুন নতুন গাছপালা এবং ছোপছার গজিয়ে ওঠায় রাস্তার হদিস সহজে পাওয়া যায় না লক্ষ্মণ ভাইয়া তোমার মনে আছে কি প্রথমবারে মান্ডবগড় কেল্লার পথেই বাদওয়ানের জঙ্গলে ঢুকে তুমি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গুরুদেবকে তু তোকার বলে গালিগালাজ করেছিলে কিন্তু আমাদের গুরুদেব ছিলেন পরম দয়ালু এবং পরম প্রেমিক তিনি রাগ করা তো দূরের কথা বুকে জড়িয়ে ধরে তোমাকে আদর করেছিলেন এবং জোর করে তোমারই ঝোলা থেকে কিশমিশ ও খেজুর বের করে তোমাকে খাইয়েছিলেন তুমি এই দেখে স্তম্ভিত হয়ে গেছিলে যে তোমার কাঁধের ঝোলাতে ওই সব জিনিস এলো কোথা থেকে কারণ তুমি ভালো করেই জানতে তোমার ঝোলাতে কসমিন কালেও দুষ্প্রাপ্য কিশমিশ ও খেজুর ছিল না আমার দিকে তাকিয়ে বললেন আমাদের গুরুজির এইরম অজস্র যোগ বিভূতি আমরা দেখেছি কেয়াল আচম্যান ভাইয়া তোমারা ইহো বাত ইয়াদ হ্যাঁ কিন্তু ভারতীজি উত্তর দেবেন কি করে আমরা দেখলাম তার চোখ বে দরদ বিগলিত ধারায় অশ্রু গড়িয়ে পড়েছে মহান্তজি নিজেই বলতে লাগলেন যৌবনকালে ভারতীজি খুব ক্রোধী ছিলেন একবার রেগে গেলে তিনি লঘু গুরু জ্ঞান হারিয়ে ফেলতেন কিন্তু এখন কত শান্ত স্থির স্থিতধি তার কথা শেষ হতে না হতেই মতিন্দ্রজি মন্তব্য করে বসলেন যৌবনকালে ভারতীজী তাহলে দু নম্বর আহাম্মক ছিলেন বলেই তিনি সঙ্গে সঙ্গে জীব কেটে ভারতীজির পা জড়িয়ে ধরে বলতে লাগলেন ম্যা মাফি মাংতা হুক ভারতীজি তার চিবুক ধরে নাড়িয়ে দিয়ে বললেন কই বাত নেই লেকিন উসকা মতলব কেয়া মতিন্দ্রজি বললেন ছোটবেলায় গ্রামে থাকতে আমি একটা বাংলা ছড়া শিখেছিলাম তাতে আছে আহাম্মক এক যৌবনে নেয় ভেক আহাম্মক দুই গুরুজনকে বলে তুই আহাম্মক তিন আপন করি পরকে দিয়ে নিজে করে ঋণ আহাম্মক চার মাকে ধরে মার আহাম্মক পাঁচ পরের পুকুরে ছাড়ে মাছ আহাম্মক ছয় এর কথা ওকে কয় আহাম্মক সাত নিজের ঘরে খায় ভাত আহাম্মক আট বৌছিকে পাঠায় হাট আহাম্মক নয় পিছনে কথা কয় আহাম্মক দশ বউয়ের কথায় বস বাংলায় বলে মতিন্দ্রজি প্রত্যেক পঙ্ক্তির ব্যাখ্যা করে দিতেই সকলেই হো হো করে হেসে উঠলেন সব শুনে আমি হাসতে হাসতে মন্তব্য করলাম মতিন্দ্র ভাইয়ের ছড়া অনুসারে তাহলে তো আমরা এখানে দুজন পণ্ডিত মশাই ছাড়া আর সকলেই এক নম্বর আহম্মক কারণ প্রায় সকলেই সন্ন্যাসের ভেগ ধারণ করেছি আমার কথা শুনে আবার সকলে হো হো করে হাসিতে ফেটে পড়লেন নির্জন স্তব্ধ ভর বনভূমির মধ্যে হাসির ঢেউ প্রতিধ্বনি তুলে গাছপালার মধ্যে ভেসে বেড়াতে লাগল সমগ্র বাদুয়ানার জঙ্গল অতিক্রম করে বাদুয়ানা মহল্লায় পৌঁছতে হলো না তার আগেই একটা বাঘ ঘুরে আমরা আর একটা পথ ধরলাম এ পথ ক্রমশ উঁচু পথ বন ক্রমশ গভীর হচ্ছে বলে মনে হলো সেই চড়াই পথে মাইলখানে খেটে আমরা একটা পাহাড়ের ওপর উঠে এলাম জনমানববিহীন সুনির্জন যে সুনিবির বোনানি ক্রমোচ্চ এই পাহাড়ি পথের পাশে দেখে এসেছি পাহাড়ের ওপর উঠে গিয়ে মনে হলো যেন একটা মালভূমির ওপর উঠে এসেছি মহান্তজি দেখলেন অদূরেই মান্ডবগড় কেল্লা গভীর জঙ্গলে ঢাকা সেখানে অনেক প্রাচীন মহল এখনো বিদ্যমান কেল্লা তো কেল্লারই মতো বিশাল বিশাল নিরেট পাথরের তৈরি মহলের পর মহল সেই কেল্লা যে কত যুগ আগে কারা নির্মাণ করেছিলেন তার পরিচয় কেউ দিতে পারলেন না ভারতীজির মতে যার তপস্যায় তুষ্ট হয়ে এখানে কুণ্ডের মধ্যে নর্মদা আবির্ভূত হয়েছিলেন সেই রানী ভানুমতি এই কেল্লায় রাজত্ব করতেন সেই রানীর এই এবং প্রাসাদ এটি কেল্লা নামে অভিহিত হলেও এটি তার প্রাসাদ ছিল সেখান থেকে কিছু দূরে ঘন জঙ্গলের মধ্যে চারটি পাথরের গম্বুজ দেখিয়ে মহান্তজি জানালেন ওইটাই ছিল রানীর প্রকৃত কেল্লা আস্থা উদ্দাল একধারে সেনানিবাস এবং অষ্টাকার মাণ্ডবগড় কেল্লা বা আস্থা উদ্যালের কেল্লার কাছাকাছি যাওয়ার সাধ্য কারণেই তার কারণ একে তো ঘনঘোর জঙ্গল তার উপরে এখানে বাঘ ভল্লুক চিতা নেকড়ে শঙ্কচুর ময়াল ও পাইথন প্রভৃতির আড্ডা মহান্তজীর ইঙ্গিতে নাগারা হরু নর্মদে ধনির সঙ্গে আবেগ ও উচ্ছ্বাসে সিঙা রঙরু বাজাতে লাগলেন শাস্ত্র নয়নে মহান্তজি এগোতে লাগলেন গুরু বন্দনা গাইতে গাইতে মিনিট দশে খাঁটার পরেই আমরা বিরাট একটা কুণ্ডের কাছে এসে পৌঁছলাম কুণ্ডে প্রচুর জল থৈ করছে সেই জল কুণ্ড থেকে বেরিয়ে তীর্তির করে বয়ে চলেছে পাহাড় বেয়ে কুণ্ডের পাশেই একটা বাঁধানো পাথরের বেদি বেদির উপর একটু সিঁদুর মাখানো একটা বড় ত্রিশূল অত্যন্ত শক্ত ও মজবুত করে গাঁথা আছে মহন্তজি সহ সকল নাগাবাসীরাই বেদীর কাছে গিয়ে শাষ্টাঙ্গে প্রণিপাত করে উচ্চস্বরে জয়ধ্বনি দিতে লাগলেন মাতা নর্মদা জি কি জয় হো গুরুদেব চৈতন্য ভারতী জি কো জয় হো জয় মাতা ভানুমতি জয় রেবা জয় রেবা আমি অনুমানে বুঝতে পারলাম যে এই কুণ্ডই তাহলে রেবা কুণ্ড সার্থক তপস্যা রানী ভানুমতির যেখানে বেদির উপর ত্রিশুল স্থাপিত আছে ওই স্থানেই তাহলে শ্রীমৎ চৈতন্য ভারতীজি তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন যাই হোক স্থানটা বড় মনোরম এবং বটে চারিদিকে অঞ্জন শালাহ ধাওয়া আমলকি ও রুদ্রাক্ষের গাছ তাঁদেরই ফাঁকে ফাঁকে ধূসর বর্ণের মেহরিন ধাওয়া ও সেমর গাছ যেন প্ল্যান করে লাগানো হয়েছে কুণ্ডকে মাঝখানে রেখে সারি সারি গোলাকৃতি করে সব গাছের মাথা ছাড়িয়ে উঠেছে বিরাট বিরাট কতগুলো গাছ দেখতে আমাদের দেশে তেঁতুল গাছের মতো পাতাও সেই রকম তেঁতুলের মতনই লম্বা লম্বা পাকা ফল ঝুলে আছে কিন্তু সেগুলোর আকার অনেক বড়ো আমার দৃষ্টি অনুসরণ করেই মহান্তজি বলেন ওগুলো ইমলি তেঁতুল গাছ বড় বড় যে ইমলি কাঁঠালের মতো ফলে আছে দেখছো ওর ভেতরে শ্বাস বের করে নিয়ে সন্ন্যাসীরা জলপাত্র কোমণ্ডলু প্রস্তুত করেন এখানকার ইমলি ভারত প্রসিদ্ধ বলতে ভুলে গেছি কুণ্ডের কাছে পৌঁছেই আদি সেরেই মতিন্দ্রের ঘড়িতে বেলা তিনটে বেজেছে জেনে নিয়েই লক্ষণ ভারতীজী প্রায় পঁচিশ জন নাগাকে সঙ্গে নিয়ে কুরুলো কামঠ হাতে নিয়ে বেরিয়ে গেলেন কাঠ কাটতে তারা এখনও ফিরে আসেনি মতিন্দ্রও তাদের সঙ্গে গেছেন সেই জন্য মহান্তজি খুব চিন্তা করছেন তিনি কেবলই চঞ্চল হয়ে পাইচারি করছেন করিবে এক ঘন্টা বিদ গিয়া আভি উলনে লেটতা নেহি হ্যাঁ কেউ বহৎ খতরনাক হতেই দেখলাম পূর্বদৃষ্ট সেই সব তেঁতুল গাছের গোড়া দিয়ে প্রত্যেককেই শুকনো ঝাঁটি কাঠের ছোলা নিয়ে বেরিয়ে আসছেন মুখে তাদের চলছে রেবার রে বা জয়গুরু বলে কাঠের ছোলাগুলো ফেলে দিয়েই শঙ্কর ভারতীজী কুণ্ডের ধার পর্যন্ত বেশ কত জায়গা ছেড়ে দিয়ে রাত্রে ধুনি জ্বালাবার জন্য কাঠের ছোলা সাজাতে লাগলেন আমরা সকলেই সেই কাজে হাত লাগালাম একটা বিরাট ধনুকের আকারে ধুনির প্রাকার সাজানো হয়ে গেল আমি তখন মনে মনে ভাবছি এই সব ধুনিতে যখন আগুন জ্বলবে তখন একটা অদ্ভুত দৃশ্য হবে সেই অগ্নি প্রাকার পেরিয়ে কোনো বন্য জন্তুর সাধ্য নেই আমাদেরকে আক্রমণ করে কিন্তু এই ব্যবসা গরমের মধ্যে আগুনের তাপে আমরা জর্জরিত হয়ে পড়ব সন্দেহরেই মাথার ওপর তখনও রোদ বেশ জন্মনে এই অঞ্চলে দেখে আসছি বিকেল সাড়ে ছটার আগে সন্ধ্যে নামে না মহন্তজি বললেন সারাদিন কারো পেটে কিছু পড়েনি আমাদের কাছে ভিলদের দেওয়া কান্দা প্রভৃতি যেসব ফলমূল আছে আমি প্রত্যেকের হাতে দিচ্ছি ধুনি সাজাতে সাজাতে সকলে খেয়ে নাও খেয়ে এই কুণ্ডস্থিত নর্মদার পবিত্র জল খেয়ে নাও এইভাবেই আজ খুন্নি করো এই ভয়ঙ্কর স্থানে আজ রাত্রে ঘুমানো চলবে না যে যার বসবার মতো আসন পেতে গুরুজির এই সিদ্ধস্থানে স্থানে জপ তপ ভজন করে কোনো আজকে রাতটা কাটাতে হবে মহান্তজি সহ সকলেই আমরা সকলেই ফলমূল চিবিয়ে খেয়ে পেট ভরে জল পান করলাম কিন্তু লক্ষণ ভারতীজির খাওয়ার ফুরসাদ নেই সমস্ত ধ্বনিগুলো নিচে ওপরে কোথায় মোটা কাঠ কোথায় ঝাঁটি কাঠ থাকবে কিভাবে কাঠ রাখলে আগুন দীর্ঘস্থায়ী হবে তারই স্তর বিন্যাসে তিনি ব্যস্ত মহান্তজি ফল নিয়ে তার কাছে গিয়ে তার মুখে গুঁজে দিতে লাগলেন তিনি একবার হাঁ করছেন আর মহান্তজি এক টুকরো করে ফলমূল তার মুখে দিচ্ছেন শেষে দেখলাম মহান্তজি কমন্ডুলু ভরে এক কোমণ্ডুলু জলও তার মুখে একটু একটু করে ঢেলে দিলেন এই দৃশ্য আমার খুব ভালো লাগলো গুরুভ্রাতাদের মধ্যে এইরকম আন্তরিক এবং আত্মিক টান এই সংঘ চেতনা প্রত্যেক বড় সম্প্রদায়ের একটা বড় সম্পদ মহাত্মা কমল ভারতীজির মতো ভারত প্রসিদ্ধ মহাপুরুষের এই শাখায় যে এখনও তা বর্তমান রয়েছে তাতেই অনুমান করতে পারি এই শাখা এখনও যেমন বড় আছে পরে আরও বড় হবে অপূর্ব এই বনস্থলী প্রাচীন তপবনের মতোই দেখাচ্ছে আবার মনে হচ্ছে কলকাতা পুরাতন দিল্লি প্রভৃতি বড় বড় শহরের এঁদো গলির মধ্যে আলো বাতাস শূন্য একতলা ঘরে যারা বাস করেন দিনের পর দিন মাসের পর মাস যারা কোনোদিন সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ পান না মুক্তরূপা ধরনের সৌন্দর্য প্রসারতা অপরাহ্নের ছায়া নেমে আসা বিরাট প্রান্তরের ছবি যারা কখনো দেখেননি নির্জন পাহাড়ের সমতল শিলাসনে বসে দূরের গিরিমালার দিকে চেয়ে থাকেননি কখনো যারা তাদেরকে এখানে নিয়ে আসি তাদের সব দেখাই আমার চিন্তা সূত্রে ছেদ পড়ল লক্ষণ ভারতীজির কণ্ঠস্বরে তিনি আমাকে বলেন বাঙালি বাবা আপ কে সচতে হো আমি বললাম এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নয় আচ্ছা আপনি ধনুক আকারে এই ধুনি সাজালেন জলের ধারার দিকটা বাদ রেখে ওই দিক দিয়েও তো এসে আমাদের আক্রমণ করতে পারে দেখছেন কুণ্ড থেকে নর্মদার জল বেরিয়ে চলেছে কিন্তু জলের নিচেই রয়েছে পাথরের বড় বড় খাদ বা দহ সেখানে পড়লে বাঘ ভালুক হাতিকে আর বাঁচানো যাবে না আমাদের চেয়ে ওই সব জানোয়ারেরা বেশি চালাক ওদের ষষ্ঠ ইন্দ্রিয় এই বিষয়ে বেশি ক্রিয়াশীল জলের মধ্যে এবং জঙ্গলের মধ্যে কোথায় কোথায় ওদের বিপদ আছে তা তারা ভালোভাবেই চেনে কাজেই জল পেরিয়ে কোনো জানুয়ারি আসবে না আমি ভাবছি মূল নর্মদা এত দূরে এত উপরে পাহাড় ভেদ করে উঠে এলেন কীভাবে ইয়ে মূল নর্মদা থরি হ্যাঁ মূল নর্মদা কিনার ছোরকে হামলোককারী বিশ মিল দূর মেয়ে আ গা গুরুজি কা সিদ্ধক্ষেত্র দর্শন কে লিয়ে ভানুমতি জি প্রভাব সে মাতা নর্মদা এই কুণ্ড মে প্রকট হুয়ে ইসি বস দুসরা দুসরা সাম্প্রদায়িকই পরিক্রমাবাসী সাধু ও বিধার এই রেবা কুণ্ডমে কালিয়ে আতে হয় আমরা দুজনে এইভাবে কথা বলছি এমন সময় মহান্ত চুপি চুপি এসে লক্ষণ ভারতীজির কাঁধে হাত রাখলেন তাকে ইশারা করে দেখালেন জলধারার ওপারেই একটা জানোয়ার একটা ছোপের মধ্যে থেকে তার কালো লম্বাটে মুখটা বের করে আমাদের দিকে তাকিয়ে আছে জল জল করছে তার চোখ দুটো আমার মনে হলো একটা বুনো কুকুর কিন্তু দলের সকলের দিকে তাকিয়ে দেখছি মুখ শুকনো হয়ে গেছে মহান্তি এবং লক্ষণ ভারতীজী দুজনেরই কণ্ঠস্বর হতে ফিসফিস শব্দে কালো চিতা মতিন্দ্র আমার কানের কাছে মুখ নিয়ে এসে জানালো বন্য কুকুরের গর্ভে চিতাবাঘের ঔরাসে কালো চিতার জন্ম সাক্ষাৎ জম দূরে দাঁড়িয়ে আমাদেরকে লক্ষ্য করছে আসল বাঘ হাতি নেকড়ে চিতা বাঘদের চেয়ে এরা শত গুণ হিংস্র এবং ভয়ঙ্কর জয় মারে বা জয় মারে বা লক্ষণ ভারতে যে সহসা শুয়ে পড়ে তার ছোড়াটা কাছে টেনে নিয়ে দেশটাই বের করে জ্বালাবার চেষ্টা করলেন কিন্তু কাঠির পর কাঠি ঠুকেও আগুন জ্বালাতে পারলেন না তার দুটো হাত থর করে কাঁপছে সহসা দেখলাম সেই জন্তুটা গড় গড় কোঁয়া কোঁ শব্দে লাফিয়ে উঠে তীর বেগে ছুটে চলল একটা ইমলি গাছের দিকে তার চোখগুলো যেন জ্বলছে লক লক করে বেরিয়ে এসেছে তার লাল টুকটুকে জিউ ভাটা আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি তার লেজে একটা তীর এফোর ওফোর হয়ে গাঁথা আছে একটা ইমলি গাছের গোড়ায় গিয়েই ওপরের দিকে তাকিয়ে গর্জন করে উঠল তারপর একটা কাঠ ড়ালি যেমন করে গাছে উঠে যায় তেমনই দ্রুত বেগে গাছে উঠতে লাগলো এমনি গাছের ওপর দিকে যেখানে ডালপালা ঘন হয়ে ঝোপের সৃষ্টি করেছে সেইখানে সে ছাপ দিয়ে কামড়ে ধরল একটা মানুষের খাড় তাকে হির হির করে টেনে এনে ফেললো গাছের তলায় লোকটা ভিল জাতীয় তার হাতের তীর্থনুক ছড় ছড় করে এসে তলায় পড়লো পাথরের উপর কালো চিতাটা লোকটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো লোকটা দু একবার মাত্র আর্তনাদ করতে পেরেছিল কি বিভৎস লোমহর্ষক সেই দৃশ্য আমরা সকলেই চোখ ঢাকা দিয়ে বসে রইলাম সবাই তখন ভয়ে অল্প বিস্তর কাঁপছে ইংরেজিতে যাকে হরিবেল বললে এই দৃশ্যের অল্প বর্ণনা করা যায় ভয়ে আর সেই বিভৎস বৈশাচিক দৃশ্যের দিকে আমরা কেউ তাকালাম না ইতিমধ্যে লক্ষণ ভারতীজী নিজেকে কতকটা সামলে নিয়ে মশাল কাঠি জেলে ফেলেছেন তিনি এক এক করে ধনীতে সেই মশাল জেলে আগুন ধরাবার ব্যবস্থা করলেন সূর্যাস্ত না হলেও পাহাড়ের আড়ালে পরায় অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে সেই বনুভূমিতে সমস্ত ধ্বনিগুলো জ্বলে উঠতেই আমরা কতকটা নিশ্চিন্ত বোধ করলাম যে যার আসনে বসে যে যার ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম কারো মুখে কোনো সারা নেই ক্রমে রাত্রি গভীর হতে লাগলো আমি মনে ভাবছি আরেকটি বিয়োগান্তক দৃশ্যের কথা পোমাখেরির জঙ্গলে যেদিন বাঘ এসে সন্ত পাতিরামকে টেনে নিয়ে গেল সেদিনও খুবই বিচলিত হয়েছিলাম কিন্তু সে ঘটনা ঘটেছিল দিনের বেলায় মধ্যাহ্নের কিছু পরেই পাতিরামের রক্তাক্ত দেহকে পিঠে ফেলে বাঘটা মুহূর্তে চলে গেছিল চোখের আড়ালে পরে দূর হতে ভোজন পরিতৃপ্ত বাঘের সহর্ষ হুঙ্কার বা গর্জন শুনতে পেয়েছিলাম ঠিক চোখের সামনে এই রকম বিভৎস কাণ্ড দেখতে হয়নি সন্ধ্যার অন্ধকার ক্রমে জমাট হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য চোজন দূরে দু একটা নক্ষত্র চোখে পড়ছে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার আর রেবাকুণ্ডের জলধারার কুলুকুলু শব্দ মনের মধ্যে একরকম গা ছমছম করা ভয়ের বিচিত্র অনুভূতি জাগিয়েছে আর একটু পরের দিকে লিখছেন তিনি অর্থাৎ শৈরেন্দ্র নারায়ণজি বলছেন যে লক্ষণ ভারতীজীর অক্লান্ত চেষ্টায় ধুনিগুলো ধীরে ধীরে ধিকি ধিকি করে জ্বলে উঠেছে এতক্ষণ ধোঁয়ার জ্বালায় অস্থির হচ্ছিলাম সবারই চোখ মুখ লাল হয়ে উঠেছিল প্রায় সকলেরই চোখে জল ঝরছে ধুনিগুলোও ভালোভাবে জ্বলে উঠতে ধোঁয়ার যন্ত্রণা থেকে বাঁচলাম এইবার মহন্তজি আরতি করার জন্য প্রস্তুত হলেন লক্ষণ ভারতীজি পঞ্চপ্রদীপে বাতি সাজিয়ে দিতেই মহান্তজি আরতি শুরু করলেন রেবা রেবাকুণ্ডে এবং তাঁর গুরু বেদীকে ভারতীজী স্তব গান করতে লাগলেন হরু গুরু গুরু হরো মুর ভোলা ভূতনাথ বম বম ববম বম ভৈরব ওম্বু উথালা ধা 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 ধু ধু বম হরো গুরু গুরু হরো বম 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 মনমত শাসন নয়ন হুদাসন মালা গলে দোল দোলা তমাল নিন্দিত কণ্ঠে হলা হল জলুদ জাল যিনি জটা জুট দল ঢল ঢল কল রেবা বিম বম বম খুব ভক্তি ও আবেগের সঙ্গে অনেকক্ষণ ধরে মহান্তি আজ আরতি করলেন আরতি শেষ না হওয়া পর্যন্ত ভারতীজিও একই স্তবককে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পাথরের উপরে তাল ঠুকে ঠুকে গিয়ে গেলেন আরতির শেষে আমরা যে যার আসনে সবে মাত্র বসেছি এমন সময় মান্ডবগড় কেল্লার ভেতর থেকে বাঘের বিকট গর্জন ভেসে এলো ভয়ে আমরা সবাই আড়ষ্ট হয়ে পড়লাম মহান্তজি ধীরে ধীরে বললেন আজ এই কাল রাত্রি কীভাবে কাটবে আমি জানি না সকাল পর্যন্ত সকলে বেঁচে থাকবো কি না তা একমাত্র মা নর্মদায় জানেন তিনি আমাদের একমাত্র ভরসা স্মরণ ও সম্বল আজ আমরা জেগেই কাটাবো একটা কথা যতক্ষণ দ্বৈতবোধে আছি ততক্ষণ পূর্ণ শরণাগতি আমাদের কোথায় যদি সত্যিকার শরণাগত হতে পারতাম তাহলে কোনো ভয়ের কিছু ছিল না কেননা এই বিষয়ে গীতামুখে স্বয়ং শ্রী ভগবানের প্রতিজ্ঞা বাক্য সর্বৌতভাবে আমার শরণাগত হও শরণাং ব্রজ তাহলে আমি তোমাকে রক্ষা করব। মক্ষই স্বামী মা সুচ কাজেই আজকের এই ভয়ঙ্করী রাত্রিটা তোমরা শুধু জেগেই কাটাবে না মশালগুলোও হাতের কাছে রাখবে যদি রাত্রি প্রভাত হওয়ার পূর্বেই ধনীগুলো নিবে যায় এবং সে সময়ে সহসা কোনো হিংস্র জন্তুর আক্রমণ ঘটে তাহলে মশালের আগুন জেলে আত্মরক্ষার চেষ্টা করবে তোমরা কেউ ভুল বুঝো না আমার এ একথার মানে এই না যে মা নর্মদা তার অসহায় সন্তানদেরকে বাঁচাবেন না যদি রক্ষা করেন সে তার অহিত কৃপা আমি এখনও নিজে তার রাতুল চরণে পূর্ণ শরণাগত হয়ে উঠতে পারিনি এই বলে তিনি কাঁদতে থাকলেন তার গুরুর বেদিতে মাথা ঠুকতে ঠুকতে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন গুরুদেব হে দয়াল আমি সাধন ভজনহীন অকৃতি অধম দাদাগুরু ও তোমার মতো পতিত পাবন মহাত্মার গদির ভার বহন করা আমার পক্ষে অসম্ভব এ কথা আমি ভালোভাবেই জানি ভরত যেমন রামচন্দ্রের চরণ পাদুকা বুকে নিয়ে রাজ্য শাসন করতেন তেমনি আমিও তোমার চরণ কমল চিন্তা করতে করতে তোমার দয়া প্রদত্ত সঙ্গ ভার বহন করে চলেছি আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে কেবল আমাকেই তুমি মৃত্যুদণ্ড দাও আমার সঙ্গীদেরকে তুমি রক্ষা করো তার কান্নার আর বিরাম হলো না রাত্রি যত বাড়তে থাকে তার কান্নাও তত বাড়তে থাকে তার কান্না দেখে আমাদের সকলেরই চোখ আর্দ্র হয়ে উঠেছে রাজ্যে কত হয়েছে বুঝতে পারছি না তবে আকাশের দিকে তাকে অনুমান করলাম আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এইবার আকাশে চন্দ্রোদয় ঘটবে জ্যোৎস্না ধীরে ধীরে ফুটে বেরোবে সত্যি একটু পরেই চাঁদ উঠলো চারিদিক জ্যোৎস্নাতে উদ্ভাসিত হয়ে উঠতেই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম বার্ডবকর কেল্লার দিকে তাকিয়ে দেখলাম সেদিকে একটু আগে যে বাঘের গর্জন শুনেছিলাম সেদিক থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না জঙ্গলের বিরাট বিরাট বনস্পতি বড় বড় ইমলি গাছ সব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিঃসুতি রাতের নির্জনতা খাঁ খাঁ করছে চার চারধার লক্ষণ ভারতীজী এবং অন্যান্য নাগারা মাঝে মাঝেই ধ্বনির ওপর অল্প অল্প করে কাঠ যোগান দিয়ে চলেছেন মহান্ত একই অবস্থায় পড়ে আছেন প্রাণের ভয় নাগারা ধুনিকে মাঝে মাঝেই খুঁচিয়ে আগুনকে গনগনে করে রেখেছেন সেই তাপে আমরা কাতর হয়ে পড়ছে শুধু আমাদের পিঠের দিকটা খোলা সেদিকে রেবাকুণ্ডের ধারা মাঝে মাঝেই এরোমেরো ভাবে ঠান্ডা বাতাস বয়ে আসছে কিন্তু আমাদের সামনে বায়ে ডানে চারিদিকে আগুনের জাঙ্গাল ধনুকে আকারে ঘিরে আছে তাহারই অস্বচ্ছ তাপে আমরা কাতর হয়ে পড়েছি সোনাশিরা মাঝে মাঝে ঠান্ডা গরমে কেউ হেঁচে ফেলছেন কেউ বা কেশে উঠছেন সকলেই চারিদিকে দৃষ্টি দিচ্ছেন এই বুঝি কোনো হিংস্র জন্তুর আবির্ভাব ঘটে ঘণ্টা দুই পরে মহান্তজি উঠে বসলেন শেষ রাত্রে আমাদের অধিকাংশই ঘুমে ঢুলতে লাগলেন কেউ বা কুণ্ডলী হয়ে নিজের আসনের উপরেই ঘুমে ঢুলে পড়লেন কেবল মহান্তি এবং লক্ষণ ভারতীজিকেই দেখলাম ত্রিশুল হাতে একবার দাঁড়াচ্ছেন একবার বসছেন আমিও কখন খুবিয়ে পড়লাম জানতে পারিনি তো বন্ধুরা আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব কিন্তু পরের পাঠটা তোমরা অবশ্যই দেখো সবগুলো পাঠই দেখো পরের পাটে তোমরা জানতে পারবে যে এই যে তিনি ঘুমিয়ে পড়লেন তার পর কি হল পরের পাটে জানতে পারবে এই অরণ্যের মধ্যে এই বিপদের মধ্যে কে তাদেরকে কোন মহাপুরুষ তাদেরকে এসে রক্ষা করলেন মা নর্মদা তো ছিলেনি আর কোন মহাপুরুষ সেদিনকে এসে তাদেরকে রক্ষা করলেন তার কথা আজকে আর বলছি না পরের পাঠেই সে কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো রোজকার মতন শিব ও সুন্দরের বন্দনা করে বন্ধুরা আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছে रुपोऽहम् नतोहं शुधोऽहं मुथोऽहं मुक्तो शिव शिव शिव